হ্যালো ফ্রেন্ডস, রাঁধুনি রসোই থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার একটা সবজি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমার রেসিপি নারকল দিয়ে কচুরলতি ভাজা। এখানে আমি কচুরলতি নিয়েছি। কচুরলতিগুলো ভালো করে ধুয়ে এইভাবে টুকরো টুকরো করে কেটে রেখে দিয়েছি খোসা ছাড়িয়ে। সঙ্গে রেখেছি নারকল কোড়া, পেঁয়াজ কুচি, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, রসুন বাটা আর পরিমাণ মতো নুন, একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, একটু কালো জিরে রেখেছি আর রেখেছি সর্ষে। এই দিয়ে তৈরি হয়ে যাবে নারকল দিয়ে কচুরলতি। এটা খেতে কিন্তু দারুণ লাগে, গরম ভাতে অসাধারণ লাগে, আর এই সময় কচুরলতিটা খেতেও দারুণ লাগে। আসুন তাহলে রেডি করি। আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর, দিয়ে কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। প্রথমে এই চামচে 3 থেকে 3.5 চামচ তেল আমি এখানে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি সামান্য কালো জিরে, দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা রেখেছি, এটা ফোড়ন দিয়ে দিচ্ছি। তেজপাতাটা দু টুকরো করে দিয়ে দিলাম। ফোড়নটা একটু নেড়ে নিয়ে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি এই কচুরলতির টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে প্রথমে আমি কচুরলতির টুকরোগুলোকে ভালো করে একটু ভেজে নিই। কচুরলতিগুলো একটু ভাজা হয়ে গেছে, এবার আমি এটা একটু তুলে নিচ্ছি। ভালো করে একটু কচুরলতিগুলোকে ভেজে নিলাম। কচুরলতিগুলো ভাজার পর কড়ায় কিন্তু আর তেল নেই। আবার আমি এখানে 2 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিটা ভাজতে ভাজতে একটু নুন দিয়ে দিচ্ছি, অল্প করে দিলাম, পরে আবার প্রয়োজন হলে নুনটা অ্যাড করব। পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে একটু ভাজা হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা রেখেছিলাম, সেটা দিয়ে দিই। দিয়ে রসুন বাটাটাও আবার একটু পেঁয়াজ কুচির সাথে কষিয়ে নিই। এবার আমি একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো রেখেছি, এটা একটু জল দিয়ে গুলে দিয়ে দিই। বাটি দিয়ে একটু জল দিয়ে দিলাম। মশলাটা একটু লো ফ্লেমে কষিয়ে নিলাম। নিয়ে এবার আমি এতে ভাজা কচুরলতিগুলো দিয়ে দিলাম। এবার কচুরলতিগুলো আবার ভালো করে মশলার সাথে নেড়ে ফেড়ে নিই। কচুরলতিগুলো নেড়ে ফেড়ে আমি একটুখানি, এটা আগে দেখাইনি, একটু তেঁতুল আমি গোলা জল দিয়ে দিলাম, কারণ অনেক সময় কচুরলতি একটু ফুটফুট করে, তো তাই একটুখানি তেঁতুল দিয়ে দিলাম। এবার একটু সামান্য জল দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিলাম। কচুরলতি থেকেও একটু জল বেরোয়, এটা আস্তে আস্তে জল বেরিয়ে ভালো করে এটা শুকিয়ে যাওয়া অবধি আমি ওয়েট করব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিচ্ছি। কচুরলতিগুলো দেখুন মশলার সাথে একদম মাখামাখি হয়ে গেছে, আর কচুরলতিগুলো সেদ্ধও হয়ে গেছে। আমি এতে দিয়ে দিচ্ছি যে নারকল কোড়াটা রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার এটা ভালো করে কচুরলতিটা নেড়ে ছেড়ে নিচ্ছি। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। জলের ছিটে দিয়ে এটা আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসটা কিন্তু একদম সিমে করেই এই রান্নাটা আমি করছি, যাতে কচুরলতিটা খুব ভালো করে সেজে যায় এবং সেদ্ধ হয়ে যায়। একটুখানি পর আমি ফিরে আসছি। দেখুন কচুরলতিগুলো কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, একদম মজে গেছে আর একদম তৈরি হয়ে গেছে। তবে একটু মনে হচ্ছে নুন আর চিনিটা একটু লাগবে, তাই আমি এটা অ্যাড করে দিচ্ছি। অল্প একটু নুন দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি
চিনিটা আমি আগে দিয়েছিলাম, আর একটু চিনি দিয়ে দিলাম। কচুর লতি একটু মিষ্টি না হলে ভালো লাগে না। কচুর লতি নারকোল দিয়ে কচুর লতি ভাজা আমাদের একদম হয়ে গেছে। এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি। নারকোল দিয়ে কচুর লতি ভাজা তৈরি হয়ে গেছে, আমি এখানে সার্ভ করে দিয়েছি। কচুর লতিটা অনেকেই অনেক রকমভাবে রান্না করে, আমিও করি, আজকে একটু অন্যরকমভাবেই করলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এটা কিন্তু দারুণ খেতে হয়েছে, আর গরম ভাতে কিন্তু ভীষণই ভালো লাগবে। অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লেগে থাকে রান্নাটিকে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। নতুন বন্ধুদের আমার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থেকে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে নতুন নতুন রান্নার আপডেটগুলো সহজেই পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।